আক্ষরিক অর্থে আকুল বলতে বোঝানো হয় কোনো কিছুকে সংযত রাখা বা দমিয়ে রাখা। যেমন রক্তবনকে বলা হয় আকল, কেননা রক্তবন পরিষদে নিহতের পরিবারকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখে। আকলকে এভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। আকল হলো কোনো কিছু গুণাগুণ সম্পর্কে জ্ঞান, যেমন কোনো জিনিসের ভালো বা মন্দ হওয়ার ব্যাপারে অথবা জিনিসটি ত্রুটিহীন বা ত্রুটিপূর্ণ সে ব্যাপারে জ্ঞান। আবার দুটি ভালো জিনিসের মধ্যে কোনটি উত্তম ও দুটি খারাপ জিনিসের মধ্যে কোনটি বেশি খারাপ সেটি বুঝতে পারার ক্ষমতা, এটাও আকল। ভালো ও মন্দের মাঝে পার্থক্য করতে পারার দক্ষতা এক ধরনের আকল। আকল হলো হৃদয় ও মনের উপরে পতিত এক প্রকার আধ্যাত্মিক আলো, যার মাধ্যমে আত্মা সহজাত এবং বাহ্যিক জ্ঞান লাভ করে। কাজেই বলা যায় আকল হলো আপনার বুদ্ধিমত্তা, আপনার বিবেচনা বোধ, কারণ এই বোধটুকু আপনাকে ভুল করা থেকে বিরত রাখে, এমন কাজ থেকে দূরে রাখে যার মধ্যে কোনো ফায়দা নেই। আল্লাহর পক্ষ থেকে পাওয়া সব থেকে দামি উপহারগুলোর একটি হলো এই আকল। আর তাই ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য মাকাসিদ, যে পাঁচটি জিনিসকে সংরক্ষণ করা, তার মধ্যে একটি হলো আকল। উদাহরণস্বরূপ, মদ এমনই একটি জিনিস যা মানুষের আকলকে বিকৃত বা অকার্যকর করে দেয়। শরিয়া এই বিকৃতির হাত থেকে আকলকে নিরাপদ রাখা জরুরি মনে করে। তাই কেউ যদি প্রকাশ্যে এক ফোঁটা মদও চেখেও দেখে, ইসলামী শরিয়া অনুযায়ী সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, এজন্য তাকে প্রকাশ্যে প্রহার করা হবে। একইভাবে শরীরের এক পঞ্চমাংশ অক্সিজেন সাপ্লাই ব্যবহার করে মস্তিষ্ক। মস্তিষ্কের বৃহত্তম ও জটিল অংশটি হলো সেরেব্রাম। এই সেরেব্রাম অংশটি চিন্তা করা ও শেখার প্রক্রিয়া অর্থাৎ আকল নিয়ন্ত্রণ করে। প্রায় 8 শতাব্দী আগে ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ লিখেছেন, বলা হয়ে থাকে আকল হলো আসলে মস্তিষ্ক। অনেক ডাক্তারই এমনই বলে থাকেন। ইমাম আহমেদ রহিমাহুল্লাহ এমনটাই বলেছেন। তার বেশ কয়েকজন ছাত্র বলেছেন আকল হৃদয়ে থাকে, পরিপক্ক হলে তা মস্তিষ্কে চলে যায়। সম্ভবত বিষয়টি এমন, মানুষের চিন্তা ধারণার উৎস হচ্ছে মস্তিষ্ক, ইচ্ছা শক্তির উৎস হচ্ছে হৃদয়, আর এ দুটির সাথে মানুষের আত্মার যোগসূত্র রয়েছে। ইবনে তাইমিয়া সবার থেকে আলাদা, তার জ্ঞানের কারণে নয় বরং তার আকলের কারণে। জ্ঞান অনেকেরই থাকে, কিন্তু ইবনে তাইমিয়া জানতেন কোথায় কোন জ্ঞান কিভাবে কাজে লাগাতে হয়, আর এ কারণেই তিনি ইবনে তাইমিয়া। তার আকল অন্যদের সাথে তার পার্থক্য গড়ে দিয়েছে। কেউ যদি তার মতো হতে চায়, তার মতো করে উম্মাহকে পুনর্জীবিত করতে চায়, তাহলে তাকে তার জ্ঞান আর আকল এ দুয়ের মাঝে সমন্বয় ঘটাতে হবে। তাকে জানতে হবে তার জ্ঞান সে কোথায় কাজে লাগাবে, কিভাবে কাজে লাগাবে। এই প্রসঙ্গে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, কারো জ্ঞান যদি তার আকলের চেয়ে ভারী হয়ে যায়, তাহলে তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কোরআনের যে সকল আয়াতে আকল শব্দটি ব্যবহার করা হয়েছে, তার মধ্যে প্রথম সূরা বাকারা 44 নম্বর আয়াত ও শেষ সূরা মুলকের 10 নম্বর আয়াত, উভয় আয়াতেই ধ্বংসপ্রাপ্ত লোকেদের কথা বলা হয়েছে। তাদের ধ্বংস হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, তারা যা জানতো তা ব্যবহার করার মতো আকল তাদের ছিল না। একজন মুমিনের আকল বলে দেয় সে আসলে কতটুকু দামি। আকল হলো মুমিনের যোগ্যতার মাপকাঠি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে সালাতের সময় সবথেকে বেশি আকল সম্পন্ন মানুষেরা যেন তার সবথেকে নিকটে দাঁড়ায়, কেননা তার খলিফা এমন কাউকেই হতে হবে যার আকল আছে। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আকল সম্পন্ন মানুষের সাথে সম্পর্ক রাখলে দিন মজবুত হয়। তিনি কারো প্রশংসা শুনলে বলতেন তার আকল কেমন, কারো আকল পরিপূর্ণ না হলে তার দিন পরিপূর্ণ হয় না। এমনকি ইসলামপূর্ব জাহিলিয়াতের যুগে আরবরা একজন মানুষকে তার আকল দিয়ে বিচার করত। তারা বলতো, যার আকল নেই সে বেঁচে গেল, অর্থাৎ তার হারানোর মতো কোনো মান মর্যাদাই নেই। আরও বলা হয় আকলবিহীন মানুষকে সহজেই চেনা যায়, কারণ সে কোনো কারণ ছাড়াই খেপে যায়, অর্থহীন কথাবার্তা বলে বেড়ায়, অজায়গায় দানশীল হয়, গোপন জিনিস ফাঁস করে দেয়, সবাইকে বিশ্বাস করে, বন্ধু ও শত্রুর মাঝে পার্থক্য করতে পারে না। কারাগারের ভেতরে বাইরে সবখানেই এমন মানুষ অহরহ দেখা যায়। আমি প্রায়ই দেখি মানুষ বিশ্বস্ত ভেবে এমন কাউকে বন্ধু বানায় যে কিনা পরে তার পিঠে ছুরি বসিয়ে যায়। একটাই কারণ, তার আকল নেই, সে বোঝে না। আজ থেকে ভিন্ন একটি সময়ে ভিন্ন একটি স্থানে বসে ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ লিখেছেন, তুমি যদি মানুষ চিনতে না পারো তাহলে জালিমকে মজলুম মনে করবে, ঠিককে ভুল মনে করবে, ভুলকে মনে করবে সঠিক, তুমি ধোঁকা খাবে ও প্রতারিত হবে,
বিশ্বাসঘাতককে মনে করতে হবে বন্ধু, মৃত্যুক তোমার কাছে আবির্ভূত হবে সৎ হয়ে, আর প্রতিটা অবাধ্য ব্যক্তি তার পাপ কাজ মিথ্যা ও অসভ্যতাকে ঢেকে রাখবে মেকির চাদরে। যেহেতু তুমি জানো না মানুষ কেমন, তুমি এসবের মাঝে কোনো পার্থক্য করতে পারবে না, কাজেই তোমাকে অবশ্যই মানুষ চেনা শিখতে হবে, জানতে হবে তার নানা রকম ছলচাতুরি সম্পর্কে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা দিতে গিয়ে যথার্থই বলা হয়েছে, কাউকে ধোঁকা দেওয়ার মতো মানুষ তিনি ছিলেন না, আর ধোঁকা খাওয়ার মতো বোকাও তিনি ছিলেন না। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার আকল আছে সে দুনিয়ার জীবনের কারণে তার আখিরাতের জীবন নষ্ট হতে দেয় না, যার আকল আছে সে অবশ্যই নিজের ভুল সম্পর্কে জানবে। হাজ্জাজ বিন ইউসুফের মতো খুনিকে যখন তার নিজের ভুলগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, সে উত্তর দিয়েছিল, আমার মন হিংসা আর ঘৃণায় পরিপূর্ণ, তাই আমি ভুল করেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, মানুষ ততক্ষণ পূর্ণাঙ্গ বুঝ অর্জন করতে পারবে না যতক্ষণ না সে মানুষকে আল্লাহর জন্য ঘৃণা করে, এরপর যখন সে নিজের দিকে তাকাবে তখন নিজেকে আরও বেশি ঘৃণা করে। ইবনু আবিদিল বাররহিমাহুল্লাহ বলেছেন, যার আকল আছে সে জামানার বাস্তবতা সম্পর্কে জ্ঞান রাখবে, নিজের জিহ্বাকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে এবং ভবিষ্যতে কী আছে সেদিকে মনোনিবেশ করবে। ইবনুল জওজি রহিমাহুল্লাহ লিখেছেন, শরীরের সবগুলো ইন্দ্রিয় চাইতে আকল হলো শ্রেষ্ঠ, কারণ আকলই ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে শেখায়। শরীরের ইন্দ্রিয়গুলো ঘটনা ঘটলে তারপরে টের পাই, কিন্তু আকল সামনে কী আসছে সে সম্পর্কে আগেই ভেবে নিয়ে সে অনুযায়ী কাজ করে। কাজেই আকল সম্পন্ন ব্যক্তি কখনোই ভবিষ্যতের ব্যাপারে অবিবেচকের মতো আচরণ না করে। আকলের বিষয়টি আল গামাদিয়ার হাদিসে এত স্পষ্টভাবে এসেছে যে এর চেয়ে ভালোভাবে বোঝানো বোধহয় সম্ভব হবে না। একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। তিনি পরদিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ফিরিয়ে দিলেন? মাইসকে যেভাবে ফিরিয়ে দিলেন আমাকেও কি তিনি সেভাবে ফিরিয়ে দিলেন? আল্লাহর কসম করে বলছি, আমি গর্ভবতী। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে প্রসব করার পর এসো। প্রসবের পর নারীটি তার ছেলেকে কম্বলে জড়িয়ে এনে বললেন, আমি একে প্রসব করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, বুকের দুধ ছাড়ানো পর্যন্ত একে লালন পালন করো। নারীটি তাই করল। এরপর একদিন তার ছেলেকে নিয়ে এলো হাতে একটি রুটি ধরা অবস্থায়। বললেন, হে আল্লাহর নবী, সে এখন নিজে নিজে খাবার খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলিমের তত্ত্বাবধানে দিয়ে দিলেন। এরপর বুক সমান গর্ত করে সে গর্তে নারীটিকে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে নারীটির মাথায় একটি পাথর মারলেন, আর তার মুখে রক্তের ছেঁটা এসে পড়ল। উপরে বর্ণিত সমস্ত দুর্দশাই ঘটেছে কেবল এক মুহূর্তের সুখের মূল্য দিতে গিয়ে। এত কিছু কখনোই ঘটতো না যদি সে মহিলা একটি মুহূর্তের জন্য তার আকলকে কাজে লাগাত। এর প্রমাণ খালিদ বিন ওয়ালিদ নিজেই, যার মুখে আজ সেই মহিলার রক্তের ছিটা এসে পড়েছে। কারণ এই এক মুহূর্তের জন্যই আকলই খালিদকে বেশ কয়েক বছর আগে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে। তিনি বর্ণনা করেছেন, যখন আল্লাহ আমার কল্যাণ চাইলেন তিনি আমার অন্তরে ইসলামের জন্য ভালোবাসা স্থাপন করলেন। আমি হুশ ফিরে পেয়ে নিজেকে বললাম, আমি যুদ্ধের ময়দানে এতবার মুহাম্মাদের মুখোমুখি হলাম, প্রতিবার মনে হয়েছে আমি সময় নষ্ট করছি, মুহাম্মাদই বিজয়ী হতে যাচ্ছেন। যুদ্ধে খালিদ মুসলিমদেরকে পরাজিত করেছিলেন সত্যি, কিন্তু খালিদের আকল তাকে বলেছিল শেষমেশ ইসলামই জয়ী হবে। সত্যি বলতে তিনি নিজেই সেই বিজয়ে সাহায্য করেছিলেন। 3 মাস পরের এক ঘটনায় খালিদের আকল আবারও চমক দেখালো। মুতার যুদ্ধে 3 জন সেনাপতির মৃত্যুর পর তাড়াহুড়ো করে খালিদকে 3000 মুসলিম বাহিনীর সেনাপতি হিসেবে নিযুক্ত করা হলো। 2 লক্ষাধিক সেনাবাহিনী বিশিষ্ট রোমান জোটের বিরুদ্ধে লড়তে। লড়াই এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তিনি জয়লাভের পরিকল্পনাও করেননি, বরং ক্ষয়ক্ষতির পরিমাণ ন্যূনতম রেখে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। কী হতে পারে সে চিন্তা করে তিনি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন।
রাত নামতেই তিনি ডান দিকে সেনাবাহিনীকে বাম দিকে নিয়ে আসলেন, সামনে থেকে পিছনে নিয়ে আসলেন। এসব করার সময় ইচ্ছাকৃতভাবে অনেক আওয়াজ করলেন। ভোরবেলা তিনি হিট অ্যান্ড রান পদ্ধতিতে শত্রুর উপর দ্রুত বেশ কয়েকটি আক্রমণ করলেন। পরিকল্পনা কাজে দিল। শোরগোল আর অচেনা চেহারা দেখে শত্রুরা ভাবল রাতের বেলা নিশ্চয়ই বিশাল পরিমাণ অতিরিক্ত সেনা এসেছে। এতে তাদের মনোবল ভেঙে যায়, শক্তি কমে যায়, আর সেই সুযোগে খালিদ তার বাহিনী নিয়ে নিরাপদে সরে যান। 66 গুণ বড় একটি বাহিনীর মোকাবেলা করে শেষমেশ মাত্র 12 জন মুসলিম শহীদ হন। কিছুদিন পরের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়েদুস সালাসিলের অভিযানের নেতৃত্বের ভার দিয়ে প্রেরণ করলেন। মুতার যুদ্ধে রোমান জোটকে সাহায্য করার একটি শক্ত ঘাঁটি ছিল সেই জায়গা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি শিক্ষা দিতে চাইলেন। আমর কেবল 4 মাস আগে মুসলিম হয়েছিলেন, কিন্তু এই অভিযানে তার নেওয়া সিদ্ধান্তগুলো দেখে বোঝা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন নেতা বানিয়েছিলেন। প্রথমত, আমর কঠোর নির্দেশ দিলেন যেন সেনাবাহিনী শুধু রাতের বেলাতেই অগ্রসর হয়। দ্বিতীয়ত, সেনাবাহিনীর কেউ যেন রাতের বেলা আগুন না জ্বালায় সে নির্দেশ দিলেন। এতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এতটাই মনোক্ষুণ্ণ হন যে খোদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে তার সাথে কথা বলেন, কিন্তু আমর ইবনুল আস তার সিদ্ধান্তের ব্যাপারে অনড় রইলেন। বললেন যে আগুন জ্বালাবে তাকে সেটাতেই ছুড়ে ফেলে দেওয়া হবে। তৃতীয়ত, শত্রুপক্ষ পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার সময় সাহাবীরা তাদের পিছু ধাওয়া করতে চাইলেন, আমর নিষেধ করলেন। প্রথমে কেউ বুঝতে পারেননি কেন তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে প্রতিটি সিদ্ধান্তের পিছনে তিনি তার আকলটি খাটিয়েছিলেন তা স্পষ্ট হয়ে ওঠে। এক, তিনি সেনাবাহিনীকে রাতে অগ্রসর হওয়ার নির্দেশ দেন 2টি কারণে, মধ্যাহ্নের তাপ থেকে বাঁচতে, শত্রুদেরকে চমকে দিতে। 2, আগুন জ্বালালে শত্রুরা বুঝে যেত যে মুসলিমরা সংখ্যায় কম। 3, শত্রুরা পালিয়ে নিজ এলাকায় ঢুকে যাচ্ছিল, তাদের ধাওয়া দিলে তার লোকবল জড়ো করে পাল্টা আক্রমণে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিত। এভাবেই খালিদের আকল এবং আমরের আকল এই দুয়ের হাত ধরেই সেই মহাপুরস্কারের খণ্ডটির দিকে মুসলিমরা এগিয়ে গিয়েছিল, মক্কা বিজয়। এই ঘটনাগুলো আমাদের ধারণা দেয় সালাফরা কেন শ্রেষ্ঠ ছিল, তাদের আকলই তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছিল। আকল মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এই ঘটনাগুলো তার উদাহরণ। উদাহরণ তাদের জন্য যারা সালাফদের মতো হতে চায়। আবারও বলতে হয় যে আকল এক দামি উপহার, বিশেষত আজকের যুগে, কারণ এই জামানায় এমন মানুষের বড়ই অভাব যারা ঘটনা বিশ্লেষণ এবং সংশ্লেষণ করতে জানে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন একটা সময় আসবে যখন বিচার বুদ্ধি থমকে দাঁড়াবে, আকল সম্পন্ন একজন মানুষকেও পাওয়া যাবে না। নিয়ামত সংরক্ষণ করার শ্রেষ্ঠ উপায় হলো একে স্বীকার করা, এটি কোথা থেকে এসেছে তা স্বীকার করা এবং এর জন্য কৃতজ্ঞ হওয়া। আল্লাহ বলেছেন, আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের জন্য তা বৃদ্ধি করে দেব, সূরা আল ইব্রাহিম 7। কিন্তু আপনাকে আকলের ব্যবহারও জানতে হবে। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ লিখেছেন, সত্যিকারের সুখ মেলে স্বাভাবিক এবং সহজাত বিষয়গুলোর মাঝে। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায় দুনিয়ার বাস্তবতা বোঝা এবং জ্ঞানের মাঝে, ত্রুটিকে পেছনে ফেলে বিশুদ্ধতা অর্জনের মাঝে, শত্রুর উপর প্রতিশোধ নেওয়ার মাধ্যমে, যদিও বা কখনো কখনো দয়া দেখানোর মাঝে অধিক সুখ মেলে। কেননা দয়া তো তাকেই দেখানো হয় যে চরমভাবে পরাজিত এবং লাঞ্ছিত। সত্যিকারের সুখের সন্ধান মেলে তিল তিল ধৈর্যের সাথে একটি একটি করে গুণ অর্জন করার মাধ্যমে, একটি একটি করে দোষ বর্জন করার মাঝে। সত্যিকারের সুখ আছে ঘটনার কারণ আর ফলাফলের মধ্যকার গতি প্রকৃতি বোঝার মাঝে, এই উচ্চাকাঙ্ক্ষা নিজের মধ্যে ধারণ করার মধ্যে যে কোনো গুণই আপনি অর্জনে ব্যর্থ হবেন না। সর্বশেষ তিনি ইতি টানেন এই কথা বলে, যে উপলব্ধি করে এ জীবনের একটা শেষ আছে, যে উপলব্ধি করতে জানে জান্নাতে আমাদের অবস্থান নির্ধারিত হবে এই দুনিয়ায় আমাদের কাজের অনুপাতে, সে চেষ্টা করবে জান্নাতে পৌঁছানোর আগেই তার থেকে এগিয়ে থাকা যে কাউকে পিছনে ফেলে দিতে চায়। ভেবে দেখুন, জান্নাতে প্রত্যেকের উপরে অন্তত একজন হলেও আছে যে তার চাইতে উঁচু মাকামের অধিকারী,
জান্নাতে যখন একজন মানুষ পৌঁছে যায় তখন তার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকবে সে, উপরে কে আছে সেটা নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু এখন এই মুহূর্তে আপনি জানেন আপনার উপরে কেউ না কেউ আছে, কাজেই নিজের মাঝের সেরা গুণগুলো ধারণ করার প্রতিযোগিতা পাল্লা দিয়ে ছুটে যান। সময়ের সদ্ব্যবহার করুন, সময় যখন শেষ হয়ে যাবে তখন আফসোসের তিক্ত ভয়াবহ স্বাদ যেন আপনাকে গ্রহণ করতে না হয়। মনে রাখবেন, যারা মারা গেছে তারা এমন কিছুই করেনি যা আপনি করতে পারবেন না, তাদের সাথে প্রতিযোগিতায় নেমে যান। যদি আপনি কারো গুণ দেখে বিমোহিত হন তবে তার মতো হয়ে যান, আপনি এমন কিছু হবেন যা আপনাকে বিমোহিত করেছিল। আপনি যদি উদারতা ও মহত্বের মাঝে এগিয়ে যান তাহলে কোনো কিছু আপনার পথ রোধ করতে পারবে না।